চৌধুরী সাহেব বড় ব্যবসা করে অনেক পয়সাওয়ালা চিন্তা করলো, পয়সা তো অনেক কামাইছি, এখন একটু নাম ডাক ছড়ানো দরকার। অনেক পয়সাওয়ালারা এলাকায় নাম ডাক ছড়ানোর জন্য চেয়ারম্যান নির্বাচন করে, পয়সা খরচ করে, কারণ পয়সা অনেক কামাইছি, এখন একটু নেইমার ফেম দরকার, একটু পাবলিসিটি দরকার, আমার চেনা দরকার মানুষের। এই চিন্তা করে চৌধুরী সাহেব কোটি কোটি টাকা খরচ করে এলাকায় নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচন হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়ে ফুলের মালা গলায় দিয়ে মিছিল করেছে, সে নিজেরে দুনিয়ার সব চাইতে সফল মানুষ ভাবছে। 5 বছরের ক্ষমতা যাওয়ার পরে পরবর্তী টার্মে সে আর চেয়ারম্যান হতে পারে নাই। পরবর্তী টার্মে যারা ক্ষমতায় এসেছে, দুদকের দায়িত্ব দিয়েছে, আগের বারা যারা